আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি সবার কাছে ভালো লাগবে আর সম্পূর্ণ ব্লগটি দেখবেন। আজও সকাল থেকে ব্লগটি শুরু করে দিয়েছি, এখন এসে দেখেন ছাদে আসছি, ছাদে কিছু গাছ, এই যে আংটি দেখেন, মানে গাছ চারা লাগাচ্ছে। এখানে সার গুলো অনেকদিন ধরে মনে করেন যে পচাই রাখছে, এখন এর ভিতরে বিচি গুলো মানে ওই মাটির ভিতরে গেঁথে দেবে। এখন লাগাচ্ছে লাউ এর বিচি, আমু ছাদে আসছে, আংটু ছাদে আসছে, বলছে আমি হচ্ছে গাছ লাগাবো। আমি বললাম তাহলে আমি একটু ভিডিও করি, তা বললো করো সমস্যা নাই। আংটি বলছে আরো অনেকগুলো গাছ লাগাইছি, সবগুলো মরে গেছে, আবার নতুন করে লাগাচ্ছি, দেখা যাক কি হয়। আর আমরা যে বাসায় থাকি সেই বাসার ছাদে এই গাছগুলো, এই সারগুলো মনে করেন যে কিনে আনে, এগুলো হচ্ছে নার্সারি থেকে যখন গাছ কিনে আনে তখন সারও কিনে আনে, গোবর আবার বিভিন্ন প্রকারের যে মানে সার তৈরি করে সেগুলো কিনে এনে এনে মানে বাসায় লাগাই এগুলো। এখানে দেখেন বরবটি গাছ, অনেক মানে এই বরবটি গাছটা অনেক দিন ধরে দেখি কিন্তু কোনো বরবটি ধরে না, এটা আমার মনে হয় অনেক ই হয়ে গেছে, মানে গাছের শক্তি বেশি হয়ে গেছে এজন্য বরবটি ধরছে না। আর প্রতিদিনের সকালের ওয়েদারটা আসলে খুব ভালো লাগে, সবাই সকালে ওঠার চেষ্টা করবেন। আমি প্রতিদিনই মনে করেন যে 5টা সাড়ে 4টে ওঠা পড়ে আমার। এখন দেখেন ছাদ থেকে চলে আসছি, এসে যে রুটি তৈরি করে নিয়েছি সকালে নাস্তা, আজ রুটি আর হচ্ছে হালুয়া তৈরি করলাম। আর আজ অনেক কাজ বাসায়, মানে কি বলবো, একটি জাজিম টি তৈরি করছি অনেকদিন আগে, প্রায় 1 বছর হয়ে গেছে, কিন্তু জাজিমটির পারে শোয়া যায় না, অনেক উঁচু আর হচ্ছে এর পারে শুলে আরও মানে কেমন একটা মনে হয়, এই জন্য ভাবছি জাজিমটা আজকে খুলে ফেলবো, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এখন দেখেন বাজারগুলো গুছিয়ে নিচ্ছি, তিনটা মুরগি আনছে, এখন এই মুরগিগুলো কেটে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব। আর এখন রান্না করব, আজকে দুপুরে রান্না করব গরুর মাংস শিম দিয়ে, মাছ দিয়ে, রুই মাছ দিয়ে। দেখেন সেদিন ধনে পাতা আনছিলাম, কিন্তু এই পাতাগুলো অবশ্যই আমি পরিষ্কার করে রাখতে সময় পাইনি, একদিনেই মনে করেন যে নষ্ট হয়ে গেছে, পচে গেছে, নেওয়ার মতনই নাই। এখন রান্না করতে এসে দেখি সবগুলো পাতাই নষ্ট হয়ে গেছে।
আর এখন মাংস রান্নার জন্য প্রস্তুতি। আর রান্নাগুলো শেষ, এই যে দুপুরে, মানে দুপুরই বলা চলে, প্রায় দুপুর হয়ে গেছে, খাবারটা রেডি। গরুর মাংস আর হচ্ছে দুধ, সিম আর আলু আর মাছ দিয়ে রান্না করছি। এই হচ্ছে এখানে খাবার, আর কিছুই না। এখন দেখেন খাওয়া দাওয়া শেষ করে আমার কাজটা আমি চলে আসছি। বলছি না, এ অনেক বড় বিপদে আছি এই, মানে জাজিমটা নিয়ে, মানে এত বড় বিপদে তা আপনাদের সাথে বলে বোঝাতে পারবো না। এখন দেখেন, মানে পুরো সাইডটা খুলে ফেলছি, আবার ভিতরে সেলাইগুলো খুলে ফেলছি। এখন এই তুলাগুলো আমি বস্তায় মানে ভরবো, বস্তার ভিতরে রেখে দেবো। তো এ তো অনেক তুলা বস্তা, কয়টা বস্তা লাগবে আল্লাহই জানে। আর এতে মনে করেন প্রচুর ময়লা ধুলা, এই মানে লেপটা জাজিমটা খুলতে এসে অবস্থা মানে সিরিয়াস, মানে হাসি দিতে দিতে কি বলবো, মানে সর্দি লেগে গেছে, আর মানে নাক জ্বলে যাচ্ছে, আর মনে হচ্ছে প্রচুর ধুলা উঠছে। আর আমি মনে করেছি এটা সম্পূর্ণই মনে করেন যে তুলার, আপনাদের ভাইয়া বললো যে তুলা দিয়ে বানাইছি, মানে বায়না দিয়ে। আমি এখন এসে দেখি যে মানে জাজিমটা খোলার পরে, এই যে এখন আপনারা দেখেন এই তুলাগুলো উঠানোর পরে দেখছি এর ভিতরে আবার নারকেলে রয়েছে, কেউ নাড়ু বলে আবার খোসা, নারকেলের খোসা দেওয়া আছে এর ভিতরে। জাজিমটা খুলতে খুলতে মনে করেন যে ক্ষুধা লেগে গেছে। এখন আমি একটু চকলেট খেয়ে নিচ্ছি, নিয়ে আবার এই যে চলে আসছি। দেখেন কি বিপদ, আমি তো মানে কি বলবো বুঝতেছি না। এই যে এতগুলো বের হয়েছে, আরো অনেক বের হবে, নারকেলের খোসা এটা দিয়ে অবশ্যই বাজারে দিয়ে আবার দুইটা তৈরি করতে হবে, মানে দুইটা জাজিম তৈরি করব। কিন্তু এটা মানে খোলাটাই ভুল হয়ে গেছে, যদি আগের থেকে এটা মানে নিয়ে বাজারে নিয়ে ওনাদের উপর দোকানদারদের উপর দিয়ে দেওয়া হতো তাহলে ভালো হতো। এখন এটা নিয়ে আসার সময় আরও ঝামেলা হবে। যাই হোক, আমি খুলে মানে ওই সব মানে তুলাগুলো বস্তায় ভরছি, আর নারকেলের খোসাগুলো আমি সাইডে রেখে দিয়েছি। এখন প্রচুর মানে প্রচুর ময়লা পুরো বাসায়, এখন সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর আজ প্রায় সন্ধ্যা হয়ে আসছে, মানে একা একা এত বড় একটা মানে জাজিম খুলে আবার হচ্ছে তুলাগুলো ভরা, আবার মানে পরিষ্কার করা অনেক মানে কষ্টেরই বিষয়। তারপর আমি গোসলও করিনি আজ, এই যে সন্ধ্যাও প্রায় লেগে গেছে। এখন মনে করেন যে গুঁড়ো তুলার মতন মানে উড়িয়ে উড়িয়ে যেয়ে সমস্ত রুমে মানে রুমে বাসায় ভরে গেছে। তা আবার এখন ভাবলাম যে পুরো রুমটাই বাসাটাই মানে পরিষ্কার করে ফেলি। এখন দেখেন রাতের খাবার, সকালে যেটা রান্না করছিলাম ওই আছে হালকা পাতলা। আর এই যে এখন আমি কচুর ভর্তা মাখাবো, কচু সিদ্ধ করে রাখছিলাম। এই যে দেখেন হচ্ছে এখানে সরিষা নিয়েছি, পেঁয়াজ রসুন আর হচ্ছে শুকনো মরিচ ভেজে নিয়েছি, এগুলো পাটায় বেটে নিয়ে আসছি। আর এখন দেখেন পেঁপে, শুকনো মরিচ আর পেঁয়াজ, লবণ, সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে পেঁপে ভর্তাটা মাখাবো। আর এতগুলো কচু মানে খাওয়া যাবে না, এজন্য আমি কিছু উঠাই রাখছি, পরে আর একদিন মানে বের করে ভর্তা মাখায় খাওয়া যাবে।
আর এইভাবে পেঁপে কচু যে কোনো মানে সবগুলো ভর্তায় কিন্তু শুকনো মরিচ খাটে না, এজন্য মানে আপনার কলাই খাটে, পেঁপেই খাটে, আবার হচ্ছে এই যে কচু এইগুলো শুকনা মরিচ দিয়ে ভর্তা মাখালে অনেক মজা হয় আর খেতেও খুব ভালো লাগে। আর সবসময় আমার কাছে মনে হয় ভর্তায় একটু তেল বেশি হলে ভালো হয়, সরিষার তেল। বিশেষ করে আপনারা কচুটা এভাবে ভর্তা করে খাবেন, আসলে কি বলবো, মানে না খেলে তো বোঝাতে পারবো না, খেয়ে দেখে তারপরে কমেন্ট করে জানাবেন আসলে কেমন, খুবই মজা হয় খেতে। ভর্তাটা মাখানো প্রায় শেষ পর্যায়ে, এই যে রাতের খাবার, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, আল্লাহ।